রাজ্যের বিভিন্ন জায়গায় রীতিমতো গরু পাচার নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে রাজ্যের দিকে দিকে অবৈধভাবে গাড়ি বোঝাই করে গরুর পাচার চলছে। আবার অবৈধ পদ্ধতিতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক গবাদি পশু বোঝাই একটি বোলেরো পিকআপ গাড়ি, উদ্ধার 14টি গরু। ঘটনায় গ্রেপ্তার এক যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইয়া গাড়ি নাকা পয়েন্টে। শনিবার রাতে ফটিকরায় থেকে বিশালগড়ের উদ্দেশ্যে যাওয়া অমানবিকভাবে গরু বোঝাই করা TR03C1614 নাম্বারের একটি বোলেরো পিকআপ গাড়িকে আটক করে হাওয়াইয়া বাড়ির নাকা পুলিশ কর্মীরা। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ তেলিয়ামুড়া থানার ওসির কাছে ওই গাড়িটিকে আটক করার জন্য নির্দেশ আসে বলে সূত্রের খবর। নির্দেশ পেয়ে পুলিশ তৎক্ষণাৎ হাওয়াইয়া বাড়ির নাকা থেকে গরু বোঝাই ওই গাড়িটিকে আটক করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়। সঙ্গে গ্রেফতার করা হয় গাড়ির চালক রহমান মিয়াকে। বিদ্যালক্ষী দেখা সাব ইন্সপেক্টর, উনি ওইখানে এনকোয়ারিতে যান। যাওয়ার পরে ওনার কাছে পাশাপাশি একটা সোর্স মাধ্যমে একটা ইনফরমেশান আসে যে তেলিয়ামুড়া সাইড থেকে একটা গাড়িতে করে প্রচুর পরিমাণে গরু যাচ্ছে। এমন ইনফরমেশানের বেসিসে উনি ওইখানে পাশাপাশি থাকা আমাদের হাওয়াই বাড়ি নাকাতে অ্যাম্বুশ লেট করেন। অ্যাম্বুশে উনি ওই গাড়িটাকে ডিটেন করতে সমর্থ হন। তো গাড়ির চালক যে ছিলেন রহমান মিয়াকে জিজ্ঞাসাবাদ করার পরে উনি উপযুক্ত কোনো ডকুমেন্টস শো করতে পারেননি। কোথেকে আনছে, কী আসো বিষয়, কোথায় নিয়ে যাবে, এগুলি আমাদের সাসপিশিয়াস। এবং ওনার কাছে ইনফরমেশান এমনই ছিল যে এটা নালো হতে পারে, যার কারণে উনি একটা সোমোটো কমপ্লেন লজ করেছেন। গাড়িগুলো সহকারে সিজ করে থানায় নিয়ে আসি, সোমোটো কমপ্লেন লজ করেছেন। এ ব্যাপারে আমরা সতর্কদর প্রণোদিত একটা মামলা রেজিস্ট্রি করি এবং এটা ইনভেস্টিগেশন চলছে। আজকে আমরা আসামিকে কোর্টে প্রডিউস করব। ইনভেস্টিগেশন এখন কন্টিনিউ আছে, কোর্ট অর্ডার মূলে যা হয়। স্যার, গরুগুলো এখন কী করা হবে? গরুগুলি এখন আমরা আপাতত আমাদের থানা কমপ্লেক্সের মধ্যেই আমরা বলতে পারেন সাময়িক লালন পালন করছি। মাননীয় আদালত যেভাবে আমাদেরকে আদেশ করেন আমরা সেভাবে পদক্ষেপ।